হক আলেমকে কিভাবে বুঝবো যে হকের পক্ষে অবস্থান নেয়, যে হক কথা বলে। হক আপনাদের প্রত্যেকের পক্ষে কি জানা বোঝা সম্ভব? হকের অনেক ক্যাটাগরি আছে, স্পষ্টগুলি জানা বোঝা সম্ভব। আল্লাহর তাওহীদ কি বোঝেন না, তাই না? শিরিক মানে মোটা দাগে শিরিকটাকে বলে, এটা কি বোঝা যায় না? বোঝা যায়। তাহলে কোনটা হক কোনটা বাতিল তার বড় সংখ্যা আমরা সবাই জানি, মুসলিম মাত্রই জানে, তার যে জেনারেল এডুকেশন ইসলামিক এডুকেশন আছে ওটা থেকে সে জানে। কেউ যদি বলে সে আল্লাহকে আল্লাহর ইবাদত করাও সঠিক মনে করে, মূর্তি পূজাও সঠিক মনে করে, এই কথাটা যে ভুল এটা কি সবাই জানে না? জানে। তাহলে হক এর অনেক বিশাল অংশ সবাই জানে। যে হকের পক্ষে কথা বলে তাহলে অনেকেই বুঝতে পারবে যে হকের পক্ষে কথা বলে কি না। আর কিছু আছে জটিল মাসআলা, সেটা আকিদার ক্ষেত্রে হোক অথবা ফেকের ক্ষেত্রে হোক, সবখানেই কিছু জটিল মাসআলা আছে। ওই জটিল মাসআলাগুলোর জবাব আপনারা দিতে পারবেন না। এবং একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি মোটামুটিভাবে বুঝি কোরআন সুন্নাহর পক্ষেই কোনো আলেমের অবস্থান, তাহলে আমরা তাকে হকপন্থী বলে মেনে নিতে পারি। কোনটা শিরক কোনটা বেদআত কোনটা তাওহীদ, এটা যখন জানার পরে আমরা দেখব যে আলেম তিনি তাওহীদের পক্ষে অবস্থান নিয়েছেন, শিরক বেদআতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু জটিল মাসআলাগুলো আমাদের ওই ক্ষেত্রে জাজ করাটা কোনো দরকার নাই। আপনি যদি জাজ করতে পারেন 100% যে কে হক আর কে বাতিল, তাহলে তো স্কলার না, আপনি বড়, তাহলে তো আপনি বড় স্কলার, তাই না? আমাদেরকে জানতে হবে যে আসলে যে হকের পক্ষে অবস্থান নেয় এটা ধীরে ধীরে সময় লাগবে একটু বুঝতে। আর যারা অলরেডি পরিচিত হয়ে গেছেন, যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ আলবানী রাহমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ, তারা তাদের জীবনের সমস্ত কাজ দিয়ে জাতির সামনে এখন স্পষ্ট এই যুগের আলেমদের মধ্যে তারা অত্যন্ত, আর আগের আলেমদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈনদের মধ্যে যারা সেকা ছিলেন সব তাবেঈন, যতজন তাবেঈন হাদিস শাস্ত্রের দৃষ্টিতে সেকা ছিলেন সবাই আমাদের কাছে নির্ভরযোগ্য আলেম। ইমামদের মধ্যে 4 ইমাম আমাদের কাছে গ্রহণযোগ্য, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের বাইরেও আর অনেকে ইমাম আছেন, তাই না? যখন যার কথা আসবে তখন আমরা একটু ঘাটলে বুঝতে পারবো কে নির্ভরযোগ্য কে নির্ভরযোগ্য নয়। এভাবে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মূল আকীদা এবং মূল নীতিকে অনুসরণ করছেন তারা সবাই নির্ভরযোগ্য হক আলেম। তবে আমাদের দেশে সুন্নি শব্দটা একটু অপব্যবহার আছে, সেখানে একদল লোক নিজেদেরকে আহলে সুন্নাহ অথবা সুন্নি বলেন কিন্তু সব ধরনের বেদাত তারা আবিষ্কারও করেন, তারা মেনেও চলেন, সেটা কিন্তু আমার মনে হয় স্পষ্ট আছে। অতএব হক আলেম বোঝাটা খুব কঠিন ব্যাপার নয়। যারা নতুন দিন বুঝে তারা সর্বপ্রথম দিনী বিষয়ে কী এলেম অর্জন করবে? সর্বপ্রথম তারা দিনের বেসিক জ্ঞান অর্জন করবে, এটাকে বলা হয় আল ইলম আদ-দারুরি, আল ইলম আদ-দারুরি, জরুরি এলেম অর্জন করবে। অর্থাৎ মা হুয়া মা'লুমুন মিন আদ-দীনি বিদ-দারুরা, মা হুয়া মা'লুমুন মিন আদ-দীনি বিদ-দারুরা, যেই জিনিসগুলো জানা, দ্বীনের যে জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি, তা নাহলে তার তাওহীদের বিশ্বাসটা ঠিক থাকবে না, সে মুসলিম, তার ইমানটা নষ্ট হয়ে যাবে, তার ইবাদতটা নষ্ট হয়ে যাবে, তার সালাত নষ্ট হয়ে যাবে, তার তাহারাত নষ্ট হয়ে যাবে, তার সিয়ামটা ঠিক মতো হবে না, তার অন্য অন্য যে দিনের বেসিক বিষয়গুলো আছে মৌলিক ইবাদত, হালাল হারাম তার কাছে হ্যাঁ স্পষ্ট হবে না, তাহলে বোঝা গেল তার জরুরি জ্ঞান নেই। তাহলে তাকে হালাল হারামের জ্ঞান নিতে হবে, তাকে ফরজ ওয়াজিব ইবাদতগুলোর নীতিমালা জানতে হবে, তাকে কোরআন শিখতে হবে, যতটুকু আরবি না শিখলে সে তার সালাত চালাতে পারবে না, ততটুকু আরবি এবং কোরআন তাকে শিখতে হবে। এগুলো হলো জরুরি জ্ঞান এগুলো, আর তার বিশুদ্ধ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকীদা তাকে
ধারণ করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। কারণ আকিদায় ত্রুটি হলে তার সব জায়গায় ত্রুটি হবে, সেজন্য এই জিনিসগুলো। কিন্তু আমাদের তো সবাই পূর্ণাঙ্গ এলেম অর্জনের আগেই আমরা বিভিন্নভাবে কানা ঘুষা নানা রকম কথা বলতে শুরু করতে পারি। আপনারা এমন সব ইস্যু নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, এগুলো আমি উত্তর দিচ্ছি না, যেগুলোর কোনো প্রয়োজন নাই। কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করছেন, অমুক দল সম্পর্কে জিজ্ঞেস করছেন, তমুক দল, ওগুলোর উপর পড়াশোনা করেন, ওগুলো হানা উত্তর দেওয়াটা উচিত না। বুঝতে পেরেছেন? কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে হানা উত্তর দেওয়াটা সঠিক না, সেগুলো নিয়ে অনেক বিশ্লেষণ, অনেক বিশ্লেষণ। ইবনু কাসির ঠিক আছে কিনা এটা কেমন প্রশ্ন, অমুক বই ঠিক আছে কিনা কেমন প্রশ্ন, যেগুলো আমাদের সালাফের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য সেগুলো নিয়ে প্রশ্ন তৈরি করবেন না। আর যেগুলো এই সমাজে অনেক বিতর্কিত ব্যক্তি হয়ে গেছে, দল হয়ে গেছে, সেগুলো নিয়েও আমাদের এই সমস্ত এলমি জায়গায় প্রশ্ন করবেন না। তার মানে বিতর্কটাকে আপনারা আরো বেশি প্রাতিষ্ঠানিক আকার দিতে চাচ্ছেন। এই মসজিদের একটা মানে এই মসজিদটাকেও আরেকটু বিতর্কের দিকে আপনি নিয়ে যেতে চাচ্ছেন। বুঝতে পারছেন? এগুলো করবেন না, এগুলো করবেন না। কথা কম বলবেন, জানতে চাবেন যেগুলো উপকারী, জানতে চাবেন যেগুলো উপকারী, যেগুলো আপনার জীবনের সাথে রিলেটেড। ইনি কেমন মানুষ, উনি কেমন মানুষ, এই ধরনের প্রশ্ন করবেন না। এ ধরনের প্রশ্ন আপনার জন্য খুব জরুরি নয়। আমি এখানে আর কোনো প্রশ্ন দেখছি না। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মুখে মাস্ক নিয়ে ফরজ নামাজ পড়া যায়? যা রহস্য যাবে, মুখে মাস্ক না, নিষেধ করা হয়েছে মুখ ঢাকার কথা কাপড় দিয়ে। সেটা আমাদের সালাফে সালাহিনের ওলামাদের মতে সেটা মাকরুহ, যদি বিনা কারণে কেউ মুখ ঢাকে পুরুষ। মহিলারা কিন্তু পুরুষ সামনে দিয়ে গেলে তাকে মুখ ঢাকতেই হবে, মুখ ঢেকে নামাজ পড়বে সে, যদিও পুরুষ না থাকলে সেও মুখ খোলে রাখবে। আর পুরুষ যদি বিনা কারণে মুখ ঢাকে তাহলে তার জন্য এটা মাকরুহ, তার নামাজ হয়ে যাবে। এ ব্যাপারে শেখ সালেহ বিন হুসাইমিনের ফতোয়া আছে, আমাদের বড় আলেম সবার ফতোয়া আছে। আর মাস্ক এই বর্তমানের প্যান্ডেমিকে উচিত হচ্ছে পরা, যদি কেউ মনে করে যে সেখানে মাস্ক না পরলে সংক্রমণটা বাড়বে, কারণ রোগের সংক্রমণ প্রতিষ্ঠিত সত্য, কোরআন হাদিস প্রতিষ্ঠিত সত্যকে কোনোদিন অস্বীকার করেনি। লা আদওয়ার মানে হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো সংক্রমণ নাই। বুঝতে পেরেছেন? আর আল্লাহ অনুমতি দিলে সংক্রমণ ব্যাপকভাবে ছড়াবে, না হলে এক দুই বছরে 5 কোটি লোক মারা যায় কী করে? আপনারা জানেন 1920 সালে যে মহামারী দেখা দিয়েছিল, 2-3 বছরে 5 কোটি লোক মারা গেছে, আর এখন প্রায় 0.25 কোটি লোক মারা গেছে গত 1.5 বছরে একটা রোগে। সংক্রমণকে কীভাবে অস্বীকার করবেন? মাস্ক ব্যবহার সর্ব অবস্থায় শরীয়তে জায়েজ, মুবাহ। বরং আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, যেখানে মাস্ক আপনি ব্যবহার না করলে নিজের ক্ষতি হবে, আরেকজনের ক্ষতি হবে, সেখানে মাস্ক আপনাকে ব্যবহার করাটাই অত্যন্ত স্ট্রংলি রেকমেন্ডেড, সেটা সালাতের মধ্যে হোক আর সালাতের বাইরেই হোক। মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন। আদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।